আজকে ভারতবর্ষ সেই দিশাতে চলছে। আরে নরেন্দ্র ভাই মোদি কি করেছে না করেছে আলাদা বিষয়, কিন্তু কমসে কম বিপ্লব দেবের মতো ছোট ছোট কার্যকর্তারাও স্বাভিমানের সঙ্গে কোন দুনিয়ার সামনে মাথা ওঠা উঠিয়ে দাঁড়া করা অনুভব, দাঁড়িয়ে কথা বলা স্বাভিমানের সঙ্গে, আমি ভারতবাসী, আমি হিন্দুস্তানি, এটা তো বলা শিখেছে। আর না হলে আমাদের এখানে আমেরিকান কেউ আসে, একজন আসলে তার পেছনে সেলফি উঠানোর জন্য পুরো লোক বেরিয়ে যায়, কোথায় আমেরিকান লোক। কেন? ওই দেশের টাকা আছে, ওই দেশের স্বাভিমান আছে, ওই দেশের প্রতিপত্তি আছে, ওই দেশের তাকত আছে। কিন্তু আজকে কোন ভারতবাসীও যখন যায় ইউরোপিয়ান মাটিতে, তখন বলে ও দেখুন নরেন্দ্র ভাই মোদীকে দেশ আয়া হ্যায়, যে 56 ইঞ্চ যে শ্রীনাম প্রধানমন্ত্রী না, ওই দেশ থেকে এসছে। জাত পাতের নামে যে রাজনীতি হতো নরেন্দ্র ভাই মোদী সেগুলো বন্ধ করে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে ভারত জাত পাতের রাজনীতি করে না, ভারত বিকাশের রাজনীতি করে। উত্তরপ্রদেশে ইলেকশন তা প্রমাণিত করে দিয়েছে।